हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। दिस इज हैप्पी खान यूट्यूब चैनल। वेलकम टू अनदर वीडियो। आशा करी सबाई अनेक बेशी भालो आछेन। आलहमदुलिल्लाह आमी भालो आछी। तो दुपुरे आज के आमादेर रान्ना करा हुए छिलो चिकेन रोस्ट पुलाव। ये जे एखन चिकेन पिसगुलो के फ्राई करे नेवा होच्छे। कड़ाईते प्रयोजन मतो सरिषार तेल दिए और चिकेनगुलो के आगे सामान्य हलुद लवण और सिरका दिए मेखे रखा हुए छिलो। एखन सबगुलो चिकेनेर पिस कड़ाईते दिए देवा होबे। এখন ভিউয়ার্স, চিকেনের পিসগুলোকে উল্টে দেওয়া হচ্ছে। এক সাইড ফ্রাই হয়ে গেছে। আর অন্য চুলায় পোলাও রান্না করব। এই জন্য এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে তারপরে আমি এখন ফ্রাই করে নিচ্ছি। আর এই যে এখানে চিনি গুঁড়া চাল, পোলাও চাল ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো পোলাও চাল আছে। এখন আমি চালটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে চালগুলোকে একটু ভেজে নিব। তো পোলাও চালগুলোকে 2-2.5 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ। এরপর আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আরেকটু রান্না করে আমি এখানে পানি অ্যাড করব। পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে। তো এখানে 1 কেজির মতো পোলাও চাল আছে, সেজন্য এখানে আমি পানি অ্যাড করেছি 2 লিটারের মতো। 2 লিটারের থেকে একটু কম পানি আমি এখানে দিয়েছি। এটাই হচ্ছে পোলাও রান্না করার জন্য পানি দেওয়ার পরিমাণটা আর কি। যারা একেবারেই নতুন তাদের জন্য আশা করি উপকার হবে। তো আমি পানি দিয়ে এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন আমার পোলাওটা রান্না হতে আর বেশি সময় লাগবে না। তো এই যে এখন আমার পোলাওটা রান্না হয়ে গেছে প্রায়। এই যে পানিগুলো প্রায় ড্রাই হয়ে এসেছে। আমি এখন উপরে কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে দিব। আর পোলাওটাতে যখন আমি পানি দিয়েছিলাম তখন এখানে আমি প্রয়োজন মতো লবণ অ্যাড করেছি। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটা অফ করে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিটের মতো রাখব এভাবে। তো ভিউয়ার্স, চিকেন ফ্রাই করা হয়ে গেছে। এখন রোস্ট রান্না করে নিব। এজন্য এক চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম আর এতে প্রয়োজন মতো সরিষার তেল অ্যাড করেছি। আর এখানে অ্যাড করছি আস্ত গরম মশলা। এখানে তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, জয়ত্রী দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি।
এরপর ভিউয়ার্স এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আপনারা পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। তারপরে আর একটু রান্না করে নিব। এরপর এখানে অ্যাড করা হচ্ছে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এরপর ভিউয়ার্স এখানে অ্যাড করা হচ্ছে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ জিরা পাউডার, 2 কাপের মতো টক দই দিয়ে দেওয়া হলো। এখন ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর ভিউয়ার্স এখানে আমি প্রায় আধা কাপের মতো বাদাম বাটা দিয়েছি। তো সেই ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমি কাজু বাদাম আর আলমন্ড বাদাম পেস্ট করে তারপরে আমি দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ চিনি দিলাম। ভিউয়ার্স এখন আমি ফ্রাই করা চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স এখানে আমি তারপর পানি অ্যাড করলাম প্রয়োজন মতো। আর এখানে আমি গরম পানি অ্যাড করেছি। এরপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা আস্ত কাঁচামরিচ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ভিউয়ার্স এখন আরও 3-4 মিনিট রান্না করে এখানে অ্যাড করছি কিশমিশ, কিছুটা কিশমিশ। তো ভিউয়ার্স আমার চিকেন রোস্ট রান্না করা হয়ে গেছে। তো ভিউয়ার্স দুপুরবেলার খাবারের সময় হয়ে এসেছে। এখন আমি সার্ভিং ডিশে পোলাওটা বেড়ে নিয়েছি আর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই যে
আর চিকেন রোস্টেও আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। এতে দেখতেও যেরকম ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে। তো এই যে আজকের খাবারের মেনুতে আছে পোলাও আর চিকেন রোস্ট। এখন আমরা সবাই খাবারটা সেরে নিব। তো ভিউয়ার্স, আজকের এই ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগলো আর আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।